প্রথমবারে আমার দরজায় কড়া নাড়ে মায়ের নামে সাপ। দ্বিতীয়বারে মেরুদণ্ডে কড়া নাড়ে কালো আলোর তাপ। যেটা শুনলেন এটা হিরো আলমের 2 নাম্বার কবিতা না, মানে 2 নাম্বার মিসাইল। হিরো আলম ভাইয়া কবিতা করার জন্য তো অনেক কিতাব বই পড়ার প্রয়োজন, আপনি কতগুলা পড়ছেন? না আমি যত আপনারা সবাই জানেন যে আমার কিন্তু খুব একটা লেখাপড়া অতটা কিন্তু লেখাপড়া নাই। আহারে কি কন, যে যতটুকু সময় পাই আমি বেশিরভাগই কিন্তু আমি নাটক, গান, সিনেমা, কবিতা এসব নিয়ে ভাবি। আপনি যে এভাবে কবিতা দর্শন করেন দেশের তো একটা কুত্তাও থাকবো না। এই মাগি, এতদিন আমি বাগান বাড়িতে সিল মারছি, আজকে তোরে পাবলিকের সামনে সিল মারো। হে আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও, উঠায়। হিরো আলম ভাই, আপনি কতদিন কবিতা প্র্যাকটিস করছেন? আমি 2 মাস এটা নিয়ে মানে রিহার্সাল করেছি এই বিষয়টা। আলম ভাই, আপনি তো ঘান করে অনেক মানুষই মারছেন, এবার নতুন নতুন বোম আবিষ্কার করতেছেন, মানুষ উপরে ছাড়বার নিগে আপনার এত সাহস আহে গনে গনে? এই শুরু থেকে আবার সাহস কাজ করছে বেশি। আলম ভাই, আপনার আসলে কি হওয়ার ইচ্ছা আছে? আসলে মূলত ইচ্ছা আমার তো, আমি একজন অ্যাক্টর, একজন মডেল, হিরো, এটাই আমার মূল আর কি টার্গেট। আমি একটা ভালো অভিনেতা হব, ভালো একটা মনে করেন হিরো হব, এটাই। তাহলে গান কেন, কবিতা কেন? গান কেন কবিতা, একটা কারণ আমি দেখেছি যে শুরু থেকে এখনো পর্যন্ত, আহারে চোখের পানিতে বকটা বাইসা যায়, কোনো একটা ব্যক্তি কোনো কাজে হাত বাড়ায়নি আমার দিকে। মানে এটা কোনো কথা করো যে হিরো আলমের একটা ভালো একটা কাজ করি, এই উদ্যোগটা আমি কারোর ভিতরে আমি খুঁজে এখনো পর্যন্ত পাইনি।